মাদককে না বলো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসে কর্মব্যস্ততার মধ্যে খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়া অনেকটা কষ্টের হলেও থেমে নেই ক্রীড়াপ্রেমী প্রবাসীরা। ভ্যানিস থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল জানান, শনিবার ইতালির ভ্যানিসে জোবান্নি পিরলা লমানিতার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। ইতালির বিভিন্ন শহর হতে 16টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ভেনিসের কাম্পালতো মাঠে আয়োজিত ম্যাচে উদ্বোধনী ম্যাচে 10 ওভারে ভেনিস ক্রিকেট ক্লাব ও ভৈরব ক্রিকেট একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় ব্যাট করতে নেমে ভেনিস ক্রিকেট ক্লাব 10 ওভারে 7 উইকেটে 117 রান করে। জবাবে ভৈরব ক্রিকেট একাদশ 2 উইকেটে 118 রান করে জয়ী হন। দিনের অপর ম্যাচে ত্রেভিজো বাংলা টাইগার টসে জিতে ব্যাট করতে নেমে 2 উইকেটে 143 রান করেন। জবাবে ওল্ড ইজ গোল্ড 8 উইকেটে 98 রান করেন। সে সময় খেলার মাঠে টুর্নামেন্ট কর্মকর্তা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থেকে 2টি খেলাই উপভোগ করেন। আয়োজকরা জানান, 16টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 30 জুলাই।